দক্ষতা উন্নয়ন করতে পারি প্রযুক্তি ক্ষেত্রে। এবং ঠিক এই বিষয়টি আমরা আলোচনা করেছিলাম আজ থেকে দুমাস আগে, এবং সেখানেই একটা প্রস্তাব এসেছিল শ্রীমতী বিভাগাঙ্গুলি দাসের পক্ষ থেকে যে আমরা কিভাবে আমাদের এক্সচেঞ্জ প্রোগ্রাম করতে পারি। আমাদের এক্সপার্টরা ভারতে যাবে, ভারতের এক্সপার্টরা বাংলাদেশে আসবে, আমাদের এই নলেজ শেয়ারিং, টেকনোলজি ট্রান্সফার এবং আমাদের বিজনেস অপরচুনিটিকে এক্সপ্লোর করার জন্য আমাদের পার্টনারশিপের অপরচুনিটিটা তৈরি করতে হবে। তো আজকে সেটা প্রথম যাত্রা শুরু হচ্ছে, এবং আমরা প্ল্যান করেছিলাম যে অগস্টেই আমরা একটা ভারতের একজন রিসোর্স পার্সনকে আমন্ত্রণ জানাবো বাংলাদেশে, যিনি তার অভিজ্ঞতা থেকে বাংলাদেশে স্টার্ট আপগুলোকে গাইড করবেন।